ওয়েলকাম টু স্পোর্টস রিভাইজ। আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা আমি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু টেকনিক্যাল কারণের জন্য আমি কিছুতেই ভিডিওটা তোমাদের কাছে আপলোড করে পৌঁছে দিতে পারিনি, তো তার জন্য যথেষ্ট ক্ষমা চাইছি। আজকে নতুন এখন আপডেট কিছু বেরিয়েছে, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো একদমই দুটো আপডেট রয়েছে, সেগুলো শেয়ার করে দেবো। তো তার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা একটা লাইক করে দাও। তো প্রথমে যে আর ট্রান্সফার আপডেটটা দিয়ে দেবো সেটা হচ্ছে নাওরেম রোশন সিং, যিনি কিন্তু 2024 সাল পর্যন্ত সই করলেন বেঙ্গালুরু এফসির সাথে। এরপরে প্লেয়ারটার নাম হচ্ছে ড্যানিয়েল চিমাচুকু। তো ড্যানিয়েল চিমাচুকুর প্রতি শোনা যাচ্ছে জামশেদপুর এবং ইস্টবেঙ্গলে খেলে যাওয়া এই বিদেশির প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে চেন্নাইয়ান ফুটবল ক্লাব। তো চেন্নাইয়ান কিন্তু শোনা যাচ্ছে ড্যানিয়েল চিমাচুকুকে সই করতে আগ্রহী। জামশেদপুর এফসির হয়ে 11 ম্যাচে 7 গোল করা এই বিদেশি এবার চেন্নাইয়ানের জার্সি পড়েন কিনা দেখার আছে। এরপরে আমি কিন্তু দুটো ট্রান্সফার আপডেট দিয়ে দেবো। প্রথম যে ট্রান্সফার আপডেট সেটা একটা কনফার্ম ট্রান্সফার আপডেট এবং রিসেন্ট ট্রান্সফার আপডেট, 5 মিনিট আগেই আপডেটটা বেরিয়ে এসেছে এবং আমি তোমাদের সাথে শেয়ার করছি। গোলকিপার বিশাল ক্যাথে কিন্তু সবুজ মেরুন জার্সি পরিয়ে নিল এটিকে মোহনবাগান। অর্থাৎ বিশাল ক্যাথের কথাটা আমি বলেছিলাম যে অ্যাডভান্স স্টক পর্যায়ে চলেই গিয়েছে, এবং বর্তমান ক্ষেত্রে যে আপডেট বেরিয়ে এসছে যে বিশাল ক্যাথকে কিন্তু সই করিয়ে নিচ্ছে এটিকে মোহনবাগান, এবং সেই ট্রান্সফার ডিলটা কিছুক্ষণ আগেই হয়ে গিয়েছে কমপ্লিট এবং সেটা কিন্তু বেরিয়ে এসেছে। শোনা যাচ্ছে 2 বছরের চুক্তি, যেরকম আমি বলেছিলাম যে 2 বছরের চুক্তি অফার করা হয়েছে, সেই 2 বছরের চুক্তি কিন্তু করলো এটিকে মোহনবাগান বিশাল ক্যাথের সাথে। বিশাল ক্যাথ লাস্ট খেলেছিলেন চেন্নাইয়ের সাথে, এবার বর্তমানে তিনি ছিলেন একজন ফ্রি এজেন্ট। এবার যেহেতু এটিকে মোহনবাগানের গোলকিপার অমরিন্দর সিং সেই রকম পারফরমেন্স দিতে পারছেন না, তো সেই কারণেই শোনা যাচ্ছে যে বিশাল ক্যাথের প্রতি ইন্টারেস্ট দেখেছিল এটিকে মোহনবাগান এবং এই ডিলটা তারা কমপ্লিট করে ফেলল। ফলে প্রথমবারের জন্য সবুজ মেরুন জার্সি পড়তে চলেছেন এই চেন্নাইয়ান থেকে উঠে আসা ফুটবলারটি। এবার একটা রিউমারের খবর দিয়ে দিই, যে রিউমারটা একটা টুইটার পেজের খবর তোমরা আমাকে দেখিয়েছো, সেই খবরটা সম্পর্কে আলোচনা করি। তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে আন্দ্রে ইয়ারমালেঙ্কো। আন্দ্রে ইয়ারমালেঙ্কোর নাম বেরিয়ে এসেছে এবং সেই নামটা কিন্তু লিঙ্কড আপ হয়ে আছে এটিকে মোহনবাগানের সাথে। এই আন্দ্রে ইয়ারমালেঙ্কো একজন বিদেশি, তোমরা বুঝতেই পারছো নাম থেকে। এই ইয়ারমালেঙ্কো বর্তমানে কিন্তু খেলেন ইংল্যান্ডের টপ ডিভিশন ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডে, ফলে বুঝতেই পারছো যে এই নামটা কতটা একটা ওয়াইল্ড নেম। তবে বর্তমানে তিনি একজন ফ্রি এজেন্ট হতে চলেছেন এবং একটা টুইটারের ভিত্তিতে খবর শোনা গিয়েছিল যে এই আন্দ্রে ইয়ারমালেঙ্কো বর্তমানে এটিকে মোহনবাগানের সাথে লিঙ্কড আপ, বাট আমার কাছে কিন্তু কোনো খবর নেই যে এই 32 বছর বয়সী উইঙ্গার বা স্ট্রাইকার বর্তমানে ইউক্রেন বা ইংল্যান্ড থেকে সরাসরি এটিকে মোহনবাগানে আসবেন। কারণ তার প্রথমত তো দেখতেই পাচ্ছ ওয়েস্ট হ্যামের সেকেন্ড মোস্ট আর্নড প্লেয়ার হচ্ছেন ইয়ারমালেঙ্কো, এবং তার পাশাপাশি তিনি ফ্রি এজেন্ট হলেও তিনি কোনোভাবেই কেন ইন্ডিয়াতে আসবেন, তিনি এখনও যথেষ্ট প্রায় 3-4 বছর ইউরোপের টপ লিগে খেলতে পারবেন। তো ফুল অ্যামের অফার তার কাছে রয়েছে, এছাড়াও টার্কিশ ক্লাবের অফার তার কাছে রয়েছে, তো আই ডোন্ট থিঙ্ক দিস হ্যাজ এনি বেস। তো এই বেসলেস রিউমারটা কিন্তু একেবারেই ফেক আমার মতে। তো আন্দ্রে ইয়ারমালেঙ্কো টু এটিকে মোহনবাগান নেভার পসিবল, যদি হয় সেটা একটা খুব দুর্দান্ত ব্যাপার হবে, তবে আমার মনে হয় না যে এরকম কোনো প্লেয়ারকে এটিকে মোহনবাগান আনতে চাইছে। প্রথমত তিনি একজন উইঙ্গার, দ্বিতীয়ত তার সাপ্তাহিক স্যালারি 1 কোটি টাকার মতো ভারতীয় মুদ্রায়, ফলে এই ডিলটা হওয়া একেবারেই ইম্পসিবল আমার মতে। তো যাই হোক, এই ছিল 3 থেকে 4টি ট্রান্সফার আপডেট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো নতুন ভিডিও আসবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।